বন্ধুরা, মহিউদ্দিন মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি যে সকলে ভালো আছেন, কারণ বর্তমান যে পরিস্থিতি সকলের ভালো থাকাই অত্যন্ত কষ্টকর। আমি কয়েকদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম, সেটা হচ্ছে চাকুরির আবেদনের বয়সসীমা বৃদ্ধির ব্যাপারে। আমি সেখানে বলেছিলাম যে অতি দ্রুতই আপনারা কোনো সুসংবাদ এ ব্যাপারে পাবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সাহেব জনাব ফরহাদ হোসেন তিনি বলেছেন যে চাকুরির আবেদনের বয়সসীমা বৃদ্ধির ব্যাপারে একটা প্রস্তাব মন্ত্রিসভায় তোলা হবে, এ ব্যাপারে কাজ চলছে এবং এটা প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। তিনি এও বলছেন যে বর্তমান পরিস্থিতিতে সরকারি চাকুরি সার্কুলার এবং প্রায় যে কোনো কর্পোরেট চাকুরি সার্কুলার প্রায় শূন্যের কোটা নেমে আসছে। একটা গবেষণায় দেখা গেছে যে গত 3 থেকে 4 মাসে সরকারি চাকুরি সার্কুলার কমেছে প্রায় 78%, আর কর্পোরেট জবের ক্ষেত্রে এই সার্কুলার নেই বললেই চলে। তাহলে যে সকল আমার অনার্স মাস্টার্স কমপ্লিট করে যে সকল ভাই বোনরা ইতিমধ্যে বসে আছেন একটা সার্কুলারের আশায়, তাদের বয়স জীবন থেকে একটা একটা দিন চলে যাচ্ছে, কোনো সার্কুলার আসতেছে না। যেদিন চলে যাচ্ছে ওদিন চলে যাচ্ছে, আসলে এদিন আর ফিরে আসবে না। আপনার চাকুরির বয়সের খাতা থেকে একটা দিন চলে যাচ্ছে, এভাবে দিন যাচ্ছে, দিনের পরে সপ্তাহ যাচ্ছে, সপ্তাহের পরে মাস চলে যাচ্ছে, হয়তো বছরও চলে যাবে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে আমরা খুব অল্প একটা সময় পাই যে কোনো সরকারি চাকুরিতে আবেদন করার জন্য, আর সেই আবেদনের সময়টা যদি এভাবে দুর্যোগ পরিস্থিতিতে চলে যায়, তাহলে আসলে আমাদের মতো হতভাগ্য বা আমার যে ভাই বোনরা এই মুহূর্তে অনার্স মাস্টার্স কমপ্লিট করে সরকারি চাকুরিতে অ্যাপ্লাইয়ের জন্য এলিজিবল, তারা অত্যন্ত দুর্ভাগ্য। তাদের বলতে হয় যে তাদের মতো দুর্ভাগ্য আর এই মুহূর্তে নেই, কারণ সকলে স্টাডি করার পরে সকলের চোখে একটা স্বপ্ন থাকে একটা জব পাওয়ার পরে ফ্যামিলিকে সাপোর্ট করা বা নিজের জীবনটা সেভাবে গড়া, এবং এটার সাথে অনেকের জীবনের একটা পরিকল্পনা জড়িত থাকে। সার্বিক বিষয় বিবেচনা করে বাংলাদেশ সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নিছে যে বর্তমান পরিস্থিতিতে যারা সার্কুলার মিস করবেন, অর্থাৎ যাদের চাকুরির বয়স শেষ হয়ে গেছে, যাদের আর কয়েকদিন আছে, যাদের কয়েক মাসের পরে শেষ হয়ে যাবে, বিশেষ করে এই 1 থেকে 2 বছরে হয়তো সার্কুলার সেভাবে আসবে না, সেক্ষেত্রে যখনই সার্কুলার আসুক তারা যেন অ্যাপ্লাই করতে পারে, ব্যাপারটা নিশ্চিত করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন সাহেব তার উদ্যোগে এখানে হয়তো যে আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার কাছে তিনিও ব্যাপারটা হয়তো অবগত এবং তার হয়তো নির্দেশনা এখানে আসেন। আপনারা জানেন তিনি জনগণের জন্য কাজ করেন, তারই নির্দেশনায় হয়তো জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই প্রস্তাবটা মন্ত্রিসভায় উঠবে, অর্থাৎ চাকুরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা বৃদ্ধির ব্যাপারে। এখন যখন এই প্রস্তাবটা সুপারিশ আকারে যাবে মন্ত্রিসভায়, তখন হয়তো আপনারা জানতে পারবেন যে এর ভিতরে কী কী আছে, কাদের জন্য এই বয়সসীমাটা বাড়ানো হয়েছে। এখানে একটা বিষয় ফলো আপ করা হয়েছে যে করোনা পরিস্থিতির কারণে স্বাভাবিকভাবে যারা সার্কুলার পান নাই এবং চাকরির আবেদনের ব্যাপারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে তাদের জন্য এই চাকরির বয়সটা এক্সটেন্ড করা হবে। অনেকেই এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আরেকটা ব্যাপার, এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব বলেছেন যে নভেম্বরের মতো সরকারি চাকুরির যে পেন্ডিং পরীক্ষাগুলো ছিল সেই পরীক্ষাগুলো নিয়ে নেওয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আমি এ ব্যাপারে একটু ব্যক্তিগতভাবে সন্দিহান, কারণ বর্তমানে সার্বিক পরিস্থিতি এটা টোটালি দেশের অনুকূলে নয়। তিনি যতই বললো না কেন নভেম্বরের ভিতর পরীক্ষা নিয়ে নেওয়ার কথা, কিন্তু বর্তমান পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। তাই তার এই সিদ্ধান্ত বা তার এই নির্দেশনা যদিও আমাদের পক্ষে বা সকলের পক্ষে ভালো ছিল, কিন্তু এটা কতটুকুন সম্ভব হবে ভবিষ্যতে বলে দেবে। তবে আমার কাছে বর্তমান পরিস্থিতিতে যা দেখে মনে হচ্ছে যে সম্ভাবনা অন্তত 2% নেই, কারণ সার্বিক পরিস্থিতি আর 1-2 মাসের ভিতরে স্বাভাবিক হয়ে আসবে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যায় না। তা যে সরকারি পেন্ডিং চাকরিগুলো পেন্ডিং সার্কুলারগুলোর পরীক্ষাগুলো যেগুলো পেন্ডিং ছিল সেগুলো হয়তো সরকার যদি নিয়ে নিতে পারে, সরকার ভাবতেছিল এই রিক্রুটগুলো দ্রুত করলে হয়তো যারা এই মুহূর্তে দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে তাদের কিছুটা হলেও লাঘব হবে দুর্দশা। সবচেয়ে বাস্তবতা বা বড় কথা হলো সামনে যদি সার্কুলারগুলো আসে আর তখন যদি এই ছেলেগুলোর 1-2 বছরের ভিতরে তাদের বয়সগুলো শেষ হয়ে যায়, তাদের বয়সটা শেষ হয়ে যায় এবং তারা কোনো চাকরির সার্কুলারই পেল না, এটা আসলে হয় না। মানুষের একটা মানবিক দিকগুলো যদি আমরা বিবেচনা করি, মহামারী বা
সার্বিক পরিস্থিতি সকলের দেশেরই প্রতিকূলে, সেক্ষেত্রে এখানে তাদের তো পার্সোনাল কোনো দোষ নেই। সেক্ষেত্রে এই সুযোগটা দেওয়া আমি মনে করি সরকারের জন্য অত্যন্ত ভালো সিদ্ধান্ত। সরকার মানুষের বা যে ভাই বোনরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে একটা চাকরি সার্চ করছেন, তাদের হৃদয়ের সিদ্ধান্ত, হৃদয়ের কথা শুনছেন। এই প্রস্তাবটাও আমি মনে করি এই প্রস্তাবটা মন্ত্রিসভায় ওঠার পরে যত দ্রুত সম্ভব বাস্তবায়িত হোক বা কার্যকর করা হোক। আর যে সকল ভাই বোনরা এখন জবের জন্য সার্চ করছেন বা যাদের বয়স চলে গেছে, বিধায় বসে আছেন যে আমার তো চাকরি বয়স শেষ, আমি আর এখন প্রস্তুতি নিব না বা পড়ালেখা করবো না, তাদের কাছে অনুরোধ যে ভাই বোনরা আপনাদের আমি করজোড়ে অনুরোধ করি, চাকরির বয়স আপনাদের শেষ না। আমি বারবার বলছি এ কথাটা পিছনের ভিডিওতেও, আপনারা যখনই চাকরির সার্কুলার আসুক না কেন আপনারা আবেদন করতে পারেন। সো নিজের আপনি যেটুকুন কন্টিনিউ মানে আপনি প্রস্তুতিতে বর্তমান যে পজিশনে আছে এটা ছেড়ে না দিয়ে আপনি আপনার প্রস্তুতিটা কন্টিনিউ করুন এবং নিজেকে প্রতিনিয়ত ঝালাই করুন। আর যারা টোটালি প্রস্তুতি খুব ভালোভাবে করতেছেন এবং যাদের প্রস্তুতি খুব স্ট্রংলি আছে, তাদের প্রস্তুতিটা এভাবে ধরে রাখুন। আশা করি যে আপনারা ভালো কিছু পাবেন। আর আমি মহিউদ্দিন যে কোনো সমস্যায় আপনাদের সাথে থাকি বা সাথে আছি। আপনাদের যদি এ ব্যাপারে কোনো প্রশ্ন থাকে, বিষয়ভিত্তিক কোনো প্রশ্ন থাকে কোনো ভিডিওর ব্যাপারে, আপনারা আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আমি সেই প্রশ্নের যথাসাধ্য সঠিক উত্তর দেওয়ার। আর নতুন ভাই বোনদের জন্য আবেদন, তারা যদি এমন একটা চ্যানেল খুঁজে থাকেন যে চ্যানেল যে কোনো চাকরির সার্কুলার থেকে শুরু করে যে কোনো চাকরির সংবাদ সবার আগে পৌঁছে দেয় এবং বস্তুনিষ্ঠ সংবাদ, এই ইউটিউব চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য নয়, আমি কোয়ালিটিতে বিশ্বাস করি। আপনারা দেখেন বা না দেখেন এটি একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি আপনারা উপকারিতা পান তাহলে দেখবেন, আর যদি না পান দেখার কোনো প্রশ্নই ওঠে না, দেখবেনই না, প্রয়োজন নাই। সো আমি বস্তুনিষ্ঠ ভিডিও দেই এবং সঠিক সংবাদটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। সেই নতুন ভাই বোনদের বলছি, আপনারা যদি এমন একটা চ্যানেল যে চাকরি ক্ষেত্রে সঠিক সংবাদ দেয় এবং বিষয়ভিত্তিক প্রস্তুতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়াল এবং কোয়ালিটি ফুল ভিডিও টিউটোরিয়াল, বিশেষ করে ম্যাথমেটিক্স বা গণিতের জন্য ভিডিও টিউটোরিয়াল খুঁজে থাকেন, সেই সকল ভাই বোনদের বলছি আপনারা এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। তাতে আপনাদের কী লাভ হবে? আপনি যদি গণিতে কিছুই না পারেন, আপনি যদি গণিতে মোটামুটি পারেন, আপনি যদি গণিতে খুব ভালো হন, সকলের জন্য এমন একটা গণিতের প্ল্যাটফর্ম যেখানে প্রিলিমিনারি গণিত থেকে শুরু করে রিটেনের গণিত আপনাদের সাথে শেয়ার করা হয় এবং অত্যন্ত সাধারণভাবে যেন আপনারা এটি হৃদয়ঙ্গম করতে পারেন। প্রায় 100টার উপরে ভিডিও দিয়ে গণিতের ভিডিও টিউটোরিয়াল আছে, কোয়ালিটিফুল ভিডিও টিউটোরিয়াল, হ্যাঁ, ম্যাথ প্রিপারেশন ফর এনি জব নামে, ওখান থেকে দেখতে পারেন। আজ এ পর্যন্তই আমি শেষ করতে চাচ্ছি। যাবার বেলা একটা আবেদন আপনাদের সাথে, মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেলের সাথে আপনারা যেভাবে ছিলেন, আমি নতুন একটা চ্যানেল খুলছি মহিউদ্দিন ব্লগ নামে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ওই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব লিঙ্ক দিয়ে দেব। আশা করি ওখানে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই মহিউদ্দিন ব্লগ চ্যানেলের যতগুলো ভিডিও আছে আপনারা একটু গবেষণা করে দেখবেন কোন ধরনের ভিডিও ওখানে আছে। আপনারা ভালো লাগবে, টিএনজের যারা আছেন তাদের বলে দেয় কোন ধরনের ভিডিও মহিউদ্দিন ব্লগে পাবেন। যদি রিটার্ন ভিত্তিক কোনো ভূ রাজনৈতিক কোনো তথ্য আপনাদের লাগে, ওখান থেকে বিভিন্ন দেশের ভূ রাজনৈতিক বিশ্লেষণ পাবেন, সামরিক বিশ্লেষণ পাবেন, বিভিন্ন দেশের সামরিক শক্তি সম্পর্কে জানতে পারবেন। টিএনজের যারা ডিফেন্স আপডেট পাবেন বিভিন্ন দেশের। আশা করি যে মহিউদ্দিন ব্লগের সাথে থাকবেন যেভাবে মহিউদ্দিন জব প্রিপারেশনের সাথে ছিলেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। খোদা হাফেজ, ভালো থাকবেন সকলে।